চলে আসছি আমাদের কলেজে। আজকে কোনো বাইক ব্লগিং নয়, আজকে হবে আমাদের কলেজে একটা বিশেষ অনুষ্ঠান, ফেনি পলিটেকনিক ইনস্টিটিউট। আমি এই কলেজের ছাত্র, দীর্ঘ আর দু চারের স্মৃতি এখানে আমার, আর এটা আমার কলেজের ইউনিফর্ম। তো আমার কলেজ হচ্ছে সবচেয়ে সুন্দর। বন্ধুরা আমার পিছনে এটা দেখতেছেন যে এটা হচ্ছে আমাদের কলেজের শহীদ মিনার, যেটাতে হ্যালো গাইস, আপনারা আমার পিছনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে মুক্তমঞ্চ। এখানে আপনার কোনো সেমিনার অথবা সভা অথবা কোনো একটি অনুষ্ঠানে এখানে সবাই একসাথে জড়ো হয়, যেখানে স্যাররা প্রিন্সিপাল সবাই একসাথে এখানে আসে, এখানে সেমিনার বসে, আপনার বিভিন্ন ধরনের অনুষ্ঠানাদি হয়। এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে মুক্তমঞ্চ। মুক্তমঞ্চটা কেমন হলো আমাদের এই পলিটেকনিক এরিয়ার মধ্যে, তো কমেন্ট করে জানাবেন। আমার পিছনে সেটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট এআইডিটি, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি। এটা হচ্ছে হে বন্ধু হোয়াটসঅ্যাপ, তোমরা সবাই কেমন আছো? এই যে দেখেন আমাদের বিখ্যাত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আপনার নামটা কি জানো আপু? এদিকে থাকেন, ক্যামের দিকে থাকেন, আপনি ক্যামের দিকে তাকাইতে ভয় পান? এই যে আমাদের ক্যাপ্টেন, ক্যাপ্টেন তোমার পরিচয় দাও তো। শুধু রবি নাকি বেশি কিছু নাই? তুমি কিছু বলো রবিন, তুমি কিছু বলো। হে বন্ধুরা, আমাদের কাছে চলে আসছে নারী বিদ্রোহী, এই নারী বিদ্রোহী চলে আসছে। এই তুমি এই শোনো, তুমি নাকি মেয়েদেরকে দুই চোখে সহ্য করতে পারো নাই? হ্যাঁ হ্যাঁ বন্ধু, এই নারী বিদ্রোহী কবি, তুমি কিছু বলো, মেয়েদের সম্পর্কে কিছু বলো না বন্ধু। না না, আমি এটাকে ব্লগিং করতেছি, দেখো। Oh, my God.
Yeah.
এখানে ক্লিক করে দিও। হ্যালো বন্ধুরা, আজকে আমার রেগ ডে ভিডিওটা আজকে এই পর্যন্ত। তো কেমন হলো কমেন্ট করে জানাবেন, আর নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি রিপিট করে রাখুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ, দেখা হবে আগামী ব্লগে। তো এ পর্যন্ত খোদা হাফেজ, টাটা।